আসসালামু আলাইকুম সবাইকে। ফিরে যাচ্ছি আমার নিজ দেশ বাংলাদেশ ছেড়ে নতুন দেশ সুইডেনে। তো ফ্লাই দুবাই ছিল আমাদের ফার্স্ট ফ্লাইট, আর এই যে দেখা যাচ্ছে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে প্যাকেট বিরিয়ানি, যেখানে গরমে মরিচ সিদ্ধ হয়ে গিয়েছে আর স্পুন দিয়ে কোনোভাবেই রাইস কাটা যাচ্ছিল না। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে সুইডেন জার্নিটা, আর আমরা যেহেতু ডিরেক্ট চিটাগং নেমেছি তার কারণে আমাদের এমিরেটসের ফ্লাইটটি ডিভাইডেড হয়েছে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে। যেহেতু চিটাগংয়ে অনেকেই দুবাই থেকে আসা যাওয়া করা হয়, তাই এমিরেটসের বিগ ফ্লাইটগুলো এখানে আসে না, ওগুলো উইংস হিসেবে ফ্লাই দুবাই অর আদার হ্যান্ডে চলে যায়। তো আমরা ফ্লাই দুবাইয়ে ছিলাম, তো এই তো বাংলাদেশ থেকে দুবাই এসে হাজির হয়ে গেছি। আর যা দেখা যায় বাঙালি সবাই একসাথে রাস করে উঠে দাঁড়ায় থাকে, আর আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যখন যাচ্ছিলাম বাসের মাধ্যমেই গিয়েছিলাম। দুবাই এয়ারপোর্ট এতটা বড়, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল আমাদের যেতে বাসে করে আধা ঘন্টার উপরে লেগেছিল, আর সেই টার্মিনাল থেকে আমরা যেহেতু 19 ঘন্টার ট্রানজিট পেয়েছিলাম, হোটেল বুক করেছিলাম, সেই হোটেল পর্যন্ত যেতে আমাদের আধা ঘন্টা হাঁটতে হয়েছে। দেন ভাগ্যক্রমে এই এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়, সে ওখানেই কর্মরত, আর সে আমাদেরকে এই গাড়ির মাধ্যমে হেল্প করেছে ঠিক আমাদের স্লিপিং পড পর্যন্ত নিয়ে যেতে। দেন ওই স্লিপিং পড থেকে আমাদেরকে হেঁটে নিচে গিয়ে আরেকটু হেঁটে তারপর ওখানে পৌঁছতে হয়েছে। যদিও আমার ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড টানা, তাতেই দেখতে পাচ্ছেন বিশাল দূরত্ব। আর এই টার্মিনালটাতে বেশিরভাগ ছিল ইউরোপের ট্রানজিটের প্যাসেঞ্জাররা, যার কারণে রাতে ম্যাক্সিমাম দেখা যায় ইউরোপের ট্রানজিটের মধ্যে ফ্লাইট থাকে না, আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত। তো আমাদের সুইডেনেও রাতের দিকে এতটা ফ্লাইট থাকে না, যার কারণে দুবাই এয়ারপোর্ট সব দিকে সরগরম হলেও এই যে টার্মিনালটা আছে সেটা বিশেষ করে ফাঁকা, শুধুমাত্র যারা ট্রানজিটে আটকানো তারাই এখানে জমে আছে। তো এই তো, এই হলো আমাদের স্লিপিং পড। এখানে আমরা একটা স্লিপিং পড নিয়েছিলাম প্রথমে হাফ টাইমের জন্য, দেন ওখান থেকে আমরা রুমটা ছোট ছিল আর একটা বড় রুমে শিফট করি। আমাদের ট্রানজিট টাইমটা অনেক বড় হয়ে পড়েছিল, অলমোস্ট 19 ঘন্টা। আমরা যখন ফ্লাইট বুকিং দিয়েছিলাম তখন এত বড় ট্রানজিট ছিল না, বাট যেহেতু আমরা 6 মাস আগে ফ্লাইট বুকিং করেছিলাম, তো লাস্ট মুহূর্তে এসে অনেকবার ফ্লাইট চেঞ্জ হয়েছে, তো শেষে আমাদের অনেক বিশাল বড় ট্রানজিট পড়েছিল। আর এই 19 ঘন্টার মধ্যে দুবাইয়ে বের হওয়াটা আমরা নেসেসারি মনে করিনি, আর অলরেডি আমাদের চিটাংয়ের ফ্লাইট লেট ছিল, যার কারণে আমরা প্রথম যেই টাইমিংটা ছিল সেটা মিস করেছি। তো এখানেই আমরা ব্যাগ রেখে 2 ঘন্টার জন্য রেস্ট নিয়ে তারপর বড় রুমে শিফট করেছি। তো আমরা এখন ব্যাগ ট্যাগ রেখে উপরে খেতে যাব, প্রচন্ড ক্ষুধা লেগেছে। তুমি কিছে? তুমি আর আবু পরে আবু আর আমি নিচে। তাই আমি ইংলিশ দেখতেছি, নিচেটা লেগে গেল। তো আমরা কোনো রকম ফ্রেশ হয়ে আর একটু ওয়েট না করে উপরে খেতে এসেছিলাম, আর এটা ছিল হানি চিকেন আর সামথিং, আমার ঠিক ফুডটার কথা মনে নেই নামটা, বাট দ্য ফুড ওয়াজ অ্যামেজিং, এত মজা। আমি মাঝে মাঝে ফাহাদকে বলি যে এই ফুডটা খাওয়ার জন্য আবার দুবাই যাওয়ার ইচ্ছে আছে, ওর যতটুকু বলেছে আমার ফুডটা ছিল অরেঞ্জ চিকেন, আর এটা অনেক ইয়ামি ছিল। আয়েশাও অনেক এনজয় করছিল, পাশে একটু একটু মিউজিক হচ্ছিল, আমিন আর আয়েশা খাচ্ছিল আর এনজয় করছিল, আর আমিনা খেয়ে মাত্র এত টায়ার্ড, ও অলরেডি ঘুম। আর এই যে ফুডের ওখান থেকে আমাদের রুমটাতে যেতে আমাদের অনেক হাঁটতে হয়েছে,
যদিও সব আশেপাশে কিন্তু সব অনেক দূরে। আমি যাচ্ছিলাম আর অল্প অল্প করে ভিডিও করছিলাম, আশেপাশে মানি এক্সচেঞ্জের শপ ছিল, গোল্ডের শপ ছিল, বিভিন্ন প্রোডাক্টের শপ ছিল, ওগুলো দেখছিলাম। যদিও অনেক দেখার কিছু ছিল কিন্তু এত টায়ার্ড ছিলাম আর ইচ্ছে করছিল না, কোনো রকম হেঁটে রুম পর্যন্ত গিয়েছি। গিয়ে মাত্র এমন ঘুম দিয়েছি যে পরদিন ভোরে ফ্লাইটের আগে, যদিও আমরা অনলাইন চেক ইন করে রেখেছিলাম, তারপরও ইমিগ্রেশনে যেতে হবে আর যত আগে যাব তত তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট হবে। এই তো ফ্লাইটে উঠে গিয়েছি, ফ্লাইটে উঠে অ্যাজ ইউজুয়াল ফুডগুলো একটু ভিডিও করছিলাম, ওদের পানি, ইয়োগার্ট, কেক, বান এইসব ফুডই তারা দিচ্ছিল। তো এটা ছিল স্ন্যাক্স, ফাহাদ কফি নিয়েছিল, আমি না মুভি দেখতে বিজি। আমরা আসার সময় ফ্রন্টে করে সিটটা পেয়েছিলাম, যার কারণে আমার খুব ভালো হয়েছে, আয়েশাকে বেবি নেস্টে আরামসে ঘুম পাড়াতে পেরেছিলাম। আর এটা হলো আমার আমিনার বেবি ফুড, এখানে জুস, চকলেট, ওর জন্য একটা চিকেন মিল ছিল আর কিছু ফ্রুটস ছিল, আমাদের এখানে একটা ক্রিম বান, অ্যান্ড আমাকে একটা পটেটো মিল দিয়েছিল, এখানে পটেটো, ক্যারেট আর বিফ ছিল, আর এই তো বাটার বান অ্যাজ ইউজুয়াল যা থাকে। আর ফাহাদ নিয়েছিল একটা চিকেন মিল। আমরা এতটা টায়ার্ড ছিলাম তাই যা পারছিলাম অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। তো ফাহাদের মিলটা ছিল চিকেনের, আমার মিলটা ছিল বিফের। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই গন্তব্যস্থলে। আর এই যে বাংলাদেশে গ্রীষ্মকাল ফেলে এসে এখন এখানে বরফকালে ঢুকে গিয়েছি। এই তো এখন ইমিগ্রেশন শেষ করে মাত্র ফার্স্ট যে ট্রেনটা পাবো সেই ট্রেনটা ধরে বাসায় যাব, নিজের বাসা। এক নিজের দেশ নিজের বাসা শেষ করে আরেক দেশে এসে নিজের আরেক বাসায় যাচ্ছে। প্রবাস জীবনটা হয়তো বা এমনই, যখনই একবার নিজের দেশ ছেড়ে অন্য দেশে পা রাখবেন তখন আর নিজের দেশ বলতে কিছু থাকবে না, আপনি একমাত্র প্রবাসী হয়েই রয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।